Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. I'm in Shangri-La Hamid, owner and founder of Creation H. যে যেখানে আছেন তাতেই তাতে করে জয়েন করে ফেলেন, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা প্রথমে জানিয়ে দেন, হ্যাঁ, তারপর একদম স্টার্টিং মানে স্টার্ট করে দিব, ঠিক আছে? পাপিয়া আপু বলছেন, হাই আপু, কেমন আছেন? প্রাইস কত হবে আপি এটা? 3,280 টাকা। দেখা যাক না প্রাইস কত হয়, কি দিছি ক্যাপশনটা বলেন তো, একদম পাগলা অফারে, ঠিক আছে? হ্যাঁ, চরম অফারে এই ড্রেসটা পাবেন, কল্পনাও করতে পারবেন না যে এই ড্রেসটা এমন অফারেও পাওয়া যেতে পারে, ঠিক আছে? কি নাম দিছি ভুলে যাই, মাথা নষ্ট, রাইট? হ্যাঁ, এটা দেখে আমার যেটা মনে হয়েছে মাথা নষ্ট। আচ্ছা, এইটা কালারটা আগে বলে দেই, হ্যাঁ, আমি কিন্তু একটা খুব সুন্দর মেজেন্ডা কালারের ড্রেস পরে আছি, যেটা কিনা ক্যামেরায় কি রেড রেড লাগতেছে, একটু রেড রেড লাগে মেজেন্ডাটা, যে কারো ক্যামেরাতে যে কোনো সময় রেড রেড লাগে, তো এটা কোনো ব্যাপার না, ওকে? সো তার জন্য আমি প্রথমে ক্লিয়ার করে নিই, আমি খুব সুন্দর একটা ওয়াইন মেজেন্ডা কালারের ড্রেস পরে আছি, ঠিক আছে? একদম রেড ওয়াইনও বলতে পারেন কিংবা মেজেন্ডা কালারও বলতে পারেন, রেড ওয়াইন বললেও ভুল হবে না, এত সুন্দর একটা কালার, হ্যাঁ, খুব সুন্দর একটা কালার। দিদি একটু যে ক্যাটকেটা মেজেন্ডা না, ওই মেজেন্ডাটা না, এটা একটু রেড ওয়াইন টাইপের একটা সুন্দর কালার, হ্যাঁ, ওয়াইন মানে পিঙ্ক মেজেন্ডা ওয়াইন টাইপের, ওকে? তো যে যেখানে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, আজকে ক্রিয়েশনে যে পার্টি হবে, ঠিক আছে, পার্টি হবে, এন্ড সব পার্টি ড্রেস দেখানো হবে এবং সবগুলা মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিব, আজকে যা আছে সব দিয়ে দিব মাথা নষ্ট প্রাইজে, ঠিক আছে? এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস, ওকে? হ্যাঁ, এক একজন এক এক প্রাইস বলছে, আমি যে আমি বলছি প্রাইস গেস করতে বলেন তো, কাউকে তো বলি না প্রাইস গেস করতে, ঠিক আছে? এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ, এরকম নাইস প্যাকেজিংয়ে পেয়ে যাবেন। আমি ড্রেসে চলে যাই, আগামীকাল থেকে আমাদের শপে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ, ওকে? না আপু, একদম মেজেন্ডা কালার, হ্যাঁ, এটা একদম মেজেন্ডা কালার, না মেজেন্ডা কালার বুঝাই যাচ্ছে না, হ্যাঁ, একটু কিন্তু ওয়াইন মেজেন্ডা টাইপের, মানে কেমন জানি না, মেজেন্ডার ভিতরে একটা মানে হাসি খুশি ছড়ানো মেজেন্ডা, ওকে? কত প্রাইজে দিব সেটা কথা না, আচ্ছা ওটা পরে আসি, হ্যাঁ প্রাইজে পরে আসি, এখন হচ্ছে আগে দেখে দে ড্রেসটা, হ্যাঁ, এত সুন্দর, ও মাই গড, লাল না আপু, লাল না, তার জন্য প্রথমে বলে দিয়েছি মেজেন্ডা কালার, অ্যান্ড আমি যখন পিক আপলোড করবো পিকের উপর দিয়ে দিব যে মেজেন্ডা কালার মেনশন করে দিব, হ্যাঁ, খুব সুন্দর একটা ওয়াইন মেজেন্ডা কালার, হ্যাঁ, রেড ওয়াইন মেজেন্ডা কালার যেটা হয়, মানে ওয়াইনও না মেজেন্ডাও না, মাঝামাঝি একটা খুব সুন্দর একটা হচ্ছে আঙ্গুর আঙ্গুর বলে না, আঙ্গুর কালার, এরকম আঙ্গুরের মতো কালার, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ঘটনাটা। অ্যান্ড এটা শ্রী ফ্যাবের অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবের ড্রেস, ঠিক আছে? হলোগ্রাম স্টিকার অ্যান্ড ট্যাগ অ্যান্ড আপনি ক্যাটালগ প্যাকেজিং সব দেখে দেখে নেবেন, ঠিক আছে? এরকম একটা সুন্দর প্যাকেজিংয়ে পেয়ে যাবেন, এত গর্জিয়াস একটা ড্রেস, যে কাউকে যদি গিফট করেন সে তো পাগল হয়ে যাবে, ঠিক আছে? এটা থ্রি পিস না টু পিস, এটা ফোর পিস, হ্যাঁ, থ্রি পিস না টু পিস না, একদম ফোর পিস পাচ্ছেন, ফোর পিস, ঠিক আছে? তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, এটা খুব কম পরিমাণ আছে, যারাই নিতে চাচ্ছেন তারা যেন খুব দ্রুততার সাথে নেন, হ্যাঁ, এই যে প্যাকেজিংটা দেখে নেন, এইরকম সুন্দর ডাবল চেইনের প্যাকেজিংয়ে পেয়ে যাবেন জিনিসটা, হ্যাঁ, ডাবল চেইন টেন বলার কারণ কি, আপনি কি এই চেন নিয়ে কি আপনি ড্রেসে লাগাবেন, লাগাবেন না, বলার কারণ হচ্ছে যে কতটা, হ্যাঁ, কতটা এক্সক্লুসিভ প্যাকেজিং, প্যাকেজিংটা আবার দেখি, কতটা এক্সক্লুসিভ প্যাকেজিং, ঠিক আছে? এইটা হচ্ছে বলার কারণ, হ্যাঁ, সিম্পল কোনো প্যাকেজিং না, অরিজিনাল শ্রী ফ্যাবের মানে অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস, আপনার চেনার উপায় কি, তার প্যাকেজিং দেখবেন, তার ক্যাটালগ দেখবেন, তার হলোগ্রাম দেখবেন, তারপর আপনি চিনতে পারবেন, ঠিক আছে? অসম্ভব সুন্দর ড্রেসের কোনো নাম পাই নাই, এত সুন্দর ড্রেস কি নাম দিব বলেন তো, কি নাম দেওয়া যায়, এর জন্য কোনো নাম দেই নাই, ঠিক আছে? হ্যাঁ, সো বিউটিফুল, ও ওয়াও, ও ওয়াও, ও ওয়াও, ঠিক আছে, ও মাই গড, ঠিক আছে, 2500 টাকা হবে, তাই আমি তো জানি না কত টাকা হবে, হ্যাঁ, আপনাদের থেকে জানতে হবে আমার, ওকে? দেখা যাক কত টাকা হয় এই ড্রেসটার দাম, ঠিক আছে? এই যে ওয়াও ওয়াও ওয়াও, মন কারা মন রাঙা একটা ড্রেস দেখে নেন, হ্যাঁ, আচ্ছা আমি ক্যাটালগটা আগে একটু দেখিয়ে দিই, পরে ড্রেসে চলে যাই, ক্যাটালগটা দিয়ে দেন তো আমার হাতে,
হ্যাঁ, এই যে দেখেন তো কত সুন্দর একটা ক্যাটালগ দেয়া আছে। আপনারা না ঠিক এই মেয়েটার মতো সাজবেন, হ্যাঁ, যারা হিজাব করেন না তারা এই মেয়েটার মতো সাজবেন এবং গলায় হারটার দিয়ে পরবেন। মানে লিটারালি এটা ব্রাইডাল কালেকশন ছাড়া কিছু না, ঠিক আছে? হ্যাঁ, এত সুন্দর একটা ব্রাইডাল কালেকশন, হ্যাঁ, এক কথায় ব্রাইডাল কালেকশন বলা যেতে পারে এটাকে। ওকে, খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। এটার কালার কম্বিনেশন খুব মানে খুবই ক্লাসিক, খুবই পার্টি পার্টি লুকিং। ওকে, সো গেল। অ্যান্ড এই যে হলোগ্রামটা দেখে নে, শ্রী ফ্যাবের হলোগ্রাম লাগানো আছে, এই যে শ্রী ফ্যাব। হ্যাঁ, এইভাবে এইভাবে ঘুরালে ঘুরালে আপনি দেখবেন শ্রী ফ্যাব লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, হলোগ্রাম দেখে নিলেই হলো, প্যাকেজিং তো দেখিয়ে দিয়েছি। এবার ড্রেসে চলে যাই। হ্যাঁ, ড্রেসটার বডি হয়ে যাবে, কত ইঞ্চি, 1 ইঞ্চি টেপ দিয়ে মেপে নিই, মেপে টেপে তারপর আমি আমি তারপর ডিটেইলে যাব ড্রেসে। হ্যাঁ, নেটের ড্রেস, ড্রেসটা হচ্ছে নেটের ড্রেস, ওড়নাটা হচ্ছে নেটের, অ্যান্ড সালোয়ার এবং ইনারের কাপড় স্যান্টুনের দেওয়া আছে, ঠিক আছে? পিওর হায়ার কোয়ালিটি যে স্যান্টুনটা হয় সেই স্যান্টুনের, শ্রী ফ্যাব ডিপসি, তারপর হচ্ছে গিয়ে আরেকটা জানি কি ভুলে গেলাম, শ্রী ফ্যাব ডিসি শ্রদ্ধা। হ্যাঁ, এগুলো কালেকশন না বলতে হয় না। ওকে, 60 ইঞ্চি বডি দেওয়া আছে, এটার বডি 60 ইঞ্চি দেওয়া আছে। এটা যে কি একটা মেজেন্ডা, মানে শুধুমাত্র মেজেন্ডা বললে ভুল হবে, সন্ধ্যামালতির যে মেজেন্ডাটা হয় না ঠিক ওইরকম টাইপের একটা মেজেন্ডা, ঠিক আছে? খুবই নাইস, হ্যাঁ, যেটা কিনা একদম আপনার চোখে মানে চোখে বাঁচবে, বাঁচতে বাধ্য হবে। 49 ইঞ্চি লং, অ্যান্ড যে অফার প্রাইসে পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার প্রাইসে পাবেন। ওকে আপু, আপু ঠিক আছে, এই যে ঠিক আছে, আমি নিব, ঠিক আছে, নিয়ে নিয়েন, হ্যাঁ নিয়ে নিয়েন, বাট ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিন খুব দ্রুততার সাথে, ঠিক আছে? একদম দ্রুততার সাথে ড্রেসে চলে যাই। অসম্ভব সুন্দর ও তর একটা ড্রেস, 49 ইঞ্চি লং, 60 ইঞ্চি বডি, অ্যান্ড এই যে দেখেন এই গলার শেপিংটা দেখেন, হ্যাঁ, যেটা কিনা আমরা ইমাজিন করি যে ড্রেসটা নিয়ে আমরা যেই টাইপের গলা বানাতে চাই সেইভাবে দেওয়া আছে। আপনি চাইলে এটা গোলাকার করতে পারেন, আমি এই স্টাইলটা পুরো এই স্টাইলটাই ফলো করেছি, কারণ এই স্টাইলটাতে আরো বেশি ভালো লাগে, ট্রাস্ট মি। ওকে ওকে, তোমাকে নতুন বউ লাগছে আপু, নজর না লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ, না নজর লাগবে না, এখানে ভালোবাসার মানুষ ছাড়া কেউ নাই, অ্যান্ড ভালোবাসার মানুষের নজর কখনো লাগে না, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ফুল নেট, ফুল গর্জিয়াস, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, ডিপসি, সরি ডিপসি, হ্যাঁ শ্রী ফ্যাব মানেই হচ্ছে অসম্ভব সুন্দর ড্রেসের সমারোহ। হ্যাঁ, এটা মানে কি যে পরিমাণ সুন্দর, এটা আপনি হাতে পেলে আরো বুঝতে পারবেন, ক্যামেরা কতখানি বুঝতে পারছেন জানি না, হাতে পেলে আরো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন, হ্যাঁ, খাঁজ কাটা সব ওয়ার্ক, কিন্তু খাঁজ কাটা এবং এক এক জায়গায় এক এক ধরনের ওয়ার্ক করা, লাইক কোথাও পার্ল, কোথাও সিকোয়েন্স, কোথাও আবার এই যে দেখেন, হ্যাঁ, মাল্টি সিকোয়েন্স, কোথাও সুতার কাজ, মানে সব মিলিয়ে ঝিলিয়ে অসম্ভব একটা গর্জিয়াস ড্রেস, ঠিক আছে? আমি তো, তুমি তো আমাকে ভুলেই গেছো, তাই ভুলে গেছি যা, এটা কেমনে বললেন, কেমনে বললেন ফারিয়া তাসফিম। ওকে, তাহমিনা খন্দকার মুক্তি আপু বলছেন অনেক সুন্দর, ওকে আলহামদুলিল্লাহ। লাকি যদি বলছেন হাই আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশিদা বেগম বলছেন বাও আপু আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ, বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার করে দেন, যে যেখানে আছেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার মেয়ার যা আছে ফেসবুকে সব করে দেন, ঠিক আছে? যাতে করে সবাই এই ড্রেসটা দেখতে পায়, হ্যাঁ, সবাই যেন এই ড্রেসটা নিতে পারেন, কারণ এমন এফোর্ডেবল প্রাইসে দিব যেটা কিনা মাথা ঘুরায় যাবে, তা শিখায় যাবে, ঠিক আছে? আপু প্রাইস বলো, হ্যাঁ কনফার্ম করো, কনফার্ম হয়ে যাবে, হ্যাঁ, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে নিয়ে নেবার মতো একটা ড্রেস, হ্যাঁ, মিনিমাম তো 4 থেকে 4,500 টাকা প্রাইস রেঞ্জ হওয়ার কথা মিনিমাম। এই ড্রেসটাতে যে পরিমাণ ওয়ার্ক দেওয়া আছে, যে পরিমাণ ভ্যারিয়েশন আছে ওয়ার্কের, হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ঘটনাটা। গলার ওয়ার্ক থেকে শুরু করে দিয়ে গলাতে দেখেন এইভাবে সুন্দর করে গলাটাতে একদম বিছানো, বললাম না বোট গলা করে, একদম বোট গলার মতো করে কাট করা আছে। আপনি আবার এটাকে রাউন্ড গলাও করতে পারবেন চাইলে, এই যে এখান দিয়ে দেখে নেন, খুব সুন্দর করে জারি এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? জারি এমব্রয়ডারি করা আছে, জারি এমব্রয়ডারির সাথে আবার ভেতরে কিন্তু জারি এমব্রয়ডারি করা, তারপর
ওকে হ্যাঁ তারপর এই যে যে আউটার লুকটা আছে আউটার লুকটা কিন্তু একদম জারদোসি হ্যাঁ পার্ল দিয়ে দেখেন জারদোসি গোল্ডেন পার্ল হ্যাঁ সুন্দর করে হাফ গোল্ডেন পার্ল গুলো হয় না জারদোসি হাফ গোল্ডেন পার্ল দিয়ে আউটার আউটার লাইন গুলো করা এবং এই পার্ল গুলো ট্রাস্ট মি হেভি পার্ল হ্যাঁ একটু ভারী পার্ল ওকে ভারী পার্ল গুলো হয় কি যেগুলো অরিজিনাল পার্ল সেগুলো আপনি খেয়াল করলে বুঝবেন এগুলো একটু ভারী হয় ঠিক আছে তো এটা ভারী এবং খুব দেখেন শিমারি শাইন আছে ঠিক আছে খুবই সুন্দর একটা শাইনিং পার্ল অ্যান্ড তার মধ্যে আবার জারি এমব্রয়ডারি দিয়ে আবার পিঙ্ক কালারের স্টোন ওয়ার্ক করা অল ওভার পিঙ্ক কালার স্টোন ওয়ার্ক করা সো এটা গলার পোর্শনটা চলে গেল ঠিক আছে এইভাবে সুন্দর করে গলাটা বানিয়ে নেবেন পারফেক্ট একটা লুক হ্যাঁ আপনি যদি ঈদের জন্য নিয়ে নেন আপনি যদি কোনো পার্টির জন্য নিয়ে নেন পারফেক্ট একটা ড্রেস আমি বললাম আজকে যে প্রাইসে এই ড্রেসটা পাবেন ট্রাস্ট মি এটা আসলে ওই যে ঈদ শেষ হয়ে গেছে অ্যান্ড আরেকটা ঈদ আছে একটু দেরি আছে সো এর জন্য এই প্রাইসে পাচ্ছেন না হলে এই প্রাইসে দেওয়া পসিবল ছিল না অ্যান্ড আপনারা জানতেছেন যে বাজারে যে দর বাড়ছে সবকিছু যে পরিমাণে হ্যাঁ যে পরিমাণে সবকিছুর দাম বাড়ছে সেই পরিমাণে কিন্তু এটার দাম কিন্তু বেড়ে যাবার কথা না সেখানে এটার দাম আরো কমে গেছে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডভান্টেজ এই ড্রেসটার ব্যাপারে ঠিক আছে আপু আপনার কালেকশনগুলো অনেক সুন্দর মন চায় সব নিয়ে নেই নিয়ে নেন সব নিয়ে নেওয়ার জন্য যে প্রত্যেকদিন আসি নাকি হ্যাঁ আমার কাছে রেখে দেওয়ার জন্য আসি নাকি সব নিয়ে নেওয়ার জন্য আসি ওকে এটার মধ্যে শিফনের নাই না আপু আজকে তো ভাইয়া তোমায় দেখলে পাগল হয়ে যাবে আপু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো এটা গেল আমার গলার পোর্শনটা এখন গলার পোর্শনটা বাদে এই যে দেখেন হ্যাঁ এইটা যে আমি কেমনে এক্সপ্লেন করবো জানেন আমি লাইভে আসার মানে আগে 15-20 মিনিট ভেবেছি যে এটা এক্সপ্লেন কেমনে করবো এবং সত্যি কথা আপনাদের সাথে তো সব সত্যি কথাই বলতে হয় অ্যান্ড প্রত্যেক দিনের যে রিলেশন তৈরি হয়েছে সত্যি কথা বলি মানে আমি না 15-20 মিনিট ধরে ভাবতেও পারিনি বলতেও পারিনি যে এটা দিয়ে আমি কি বলবো কি ওয়ার্ক হ্যাঁ কি নাই এখানে কতটা সুন্দর ও তর একটা ওয়ার্ক ঠিক আছে হ্যাঁ ওয়ান সাইড হয়ে লাইক ওয়ান সাইড না এটা মিডল সাইড থেকেই আসছে পুরো এই যে যে লতা পাতার যে সুন্দর একটা যে খাঁচকাটা যে জুয়েলারি টাইপের ওয়ার্ক কিংবা যে কারচুপি টাইপের ওয়ার্ক সেটা কিন্তু এইভাবে আসছে দেখেন তো হ্যাঁ অনেক সুন্দর করে কোথাও এমব্রয়ডারি করা আছে আউটার লাইন কিন্তু সব গোল্ডেন এমব্রয়ডারি দিয়ে করা ঠিক আছে তার মধ্যে কোথাও এমব্রয়ডারি আছে জারি সুতো সব জায়গায় ইউজ করা হয় না এখানে হ্যাঁ এইটা আপনার একটা প্লাস পয়েন্ট কারণ কি জারি সুতো ইউজ করলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে একটু হার্ড হার্ড ফিল হয় ঠিক আছে হ্যাঁ বাট এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখেন বেশিরভাগ সুতা এই যে এই সুতাগুলো কিন্তু বেশিরভাগ সুতা ই সুতা ওই যে কি বলে রেশমি সুতা ঠিক আছে এই যে গোল্ডেন কপার গোল্ড কালারের যে সুতাগুলো আছে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও দেখেন হ্যাঁ এত সুন্দর আর আপনার যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে এইটা যে মাল্টি শাইনিং যে একটা হোয়াইট হোয়াইট কালার কি না এটা হোয়াইট না পিঙ্কিশ কালার হ্যাঁ পিঙ্কিশ কালারের যে সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং মাল্টি শাইন দিচ্ছে ও মাই গড এটা চোখ ফেরানো যায় না চোখ ধাঁধানো সুন্দর যেটাকে বলে ঠিক আছে হ্যাঁ এই ড্রেসটা আসলেই চোখ ধাঁধানো সুন্দর ঠিক আছে সো এখানে আপনি একটা একটা করে বোঝানো পসিবল না এখানে লতা পাতা যা দেখছেন সবগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক তারপর সুতার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে আবার এই যে স্টোনের ওয়ার্ক জামার বাঁধা হ্যাঁ তার মধ্যে আবার এই যে পার্লের ওয়ার্ক পাচ্ছেন দেখছেন খুব সুন্দর করে পার্লের ওয়ার্কও কিন্তু পাচ্ছেন সো এইটা দুই সাইডে এবং মাঝখানটা পুরো ভরাট করে এইরকম লতা পাতা করে অনেক সুন্দর নিচ পর্যন্ত নেমে গেছে দেখেন তো হ্যাঁ ফাঁক ফোকর দিয়ে মানে মনে হচ্ছে যে পুরো গলাটা ভরাট করে দেন ফাঁক ফোকর দিয়ে এইভাবে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেমে গেছে লতা পাতা স্টাইলে অসাধারণ জাস্ট অসাধারণ দেখে নেন হ্যাঁ অ্যান্ড আপনি কাছে থেকে ওয়ার্কগুলো দেখছেন আমি আরও কাছে থেকে দেখাচ্ছি কারণ কি আমি যেন কিছু ভুল হয়ে গেলে বলা আপনারা যেন দেখেই সেটা বুঝে নিতে পারেন অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা আচ্ছা প্যানেল পোর্শন এই জিনিসটা ভুলে যাবো প্যানেলে কিন্তু আবার আপনার শ্রী ফ্যাবের ট্যাগ করা আছে ঠিক আছে শ্রী ফ্যাবের ট্যাগ লাগানো আছে অ্যান্ড এই যে এইভাবে লতা পাতা বেয়েছে নিচ পর্যন্ত নেমে গেছে একদম নিচ প্যানেল পর্যন্ত নেমে গেছে হ্যাঁ আর পাশে যেগুলো দেখছেন যে ক্রস 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 লাইক ক্রস ক্রস না মনে হচ্ছে ওই যে ধূমকেতু আকাশ থেকে তারা ছুটলে ছুটে গেলে যেভাবে তারাটা ছিটকে পড়ে না ওই স্টাইলের অনেক সুন্দর করে মানে ধূমকেতু ছিটকে গেলে তারা ছিটকে গেলে যে স্টাইলে একদম রশ্মি তৈরি হয় ওই রকম রশ্মির মতো করে এইরকম সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হ্যাঁ একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে কি এমব্রয়ডারি করে গাঁথানো হ্যাঁ এত সুন্দর করে অল ওভার এত নিখুঁত ওয়ার্ক হ্যাঁ একটা ওয়ার্ক আপনার মনে হবে না যে আপু এটা
কি ছুটে যাবে, এটা কি ছেড়ে যাবে, কারণ একটা ওয়ার্ক আঠা দিয়ে করা না, সবগুলা কিন্তু এই যে সুতার ওয়ার্ক, এই যে সাইড থেকে দেখাই দেই, হ্যাঁ এই যে এগুলো কিন্তু সবগুলো সুতা দিয়ে আটকানো, মানে এমব্রয়ডারি করে আটকানো, ঠিক আছে, হ্যাঁ সিকোয়েন্সগুলো, তার পরতে পরতে একটা করে স্টোন বসানো, হ্যাঁ পরতে 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 সুন্দর করে একটা করে স্টোন বসানো, সো বিউটিফুল। আমার তো আমি কেন নিয়েছি বলেন তো, এই ফ্লাওয়ারগুলো দেখে, ফ্লাওয়ারগুলো তো হ্যাভি গর্জিয়াস, এই ফ্লাওয়ারগুলো দেখে না গো, আমি এই ধূমকেতুগুলো দেখেই নিয়েছি, এই যে দেখেন তারা ছিটকে গেলে, তারা পড়ে গেলে আকাশ থেকে, তারা যখন পড়ে যায় তখন যে একটা লুক তৈরি হয়, ঠিক এইরকম এই ড্রেসটাতে এরকম ক্রস 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 ছেটানো লুক একটা তৈরি হয়েছে, হ্যাঁ খুবই সুন্দর, লাইক দেখেন হুম খুবই নাইস একটা ব্যাপার স্যাপার। প্রাইস প্রাইস প্রাইস, হ্যাঁ রে পাগল করে দিল প্রাইজের জন্য, প্রাইস বলবো আগে ড্রেস দেখাই, আমি ড্রেস না দেখে কখনোই প্রাইস বলি না, আচ্ছা উল্টা করে ধরলাম, হ্যাঁ তাহলে আপনারা নিচের প্রশ্নটা ক্লিয়ারলি দেখতে পাবেন, হ্যাঁ এখানে কিন্তু সিকোয়েন্স এবং স্টোনের ওয়ার্ক দুটোই আছে, তারপর চারোদিকে যে একটা লেস গেছে, হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর করে লেস না আলাদা করে বসানো হয়নি, না এটা আলাদা করে বসিয়েছে, হ্যাঁ হাতে করে আলাদা করে বসিয়েছে, এই যে এইভাবে চারোদিকে বর্ডার পেয়ে যাচ্ছেন, হ্যাঁ এইরকম এক দুই তিন চারোদিকে, হ্যাঁ না তিনও দিকে, এক দুই চারোদিকে দিলে তো এইদিকেও দিতে হবে, তিনও দিকে মানে কভার করে দিয়েছে, ওকে এত সুন্দর একটা জিনিস। আপু মনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রাইস বলেন, ডেন্টিস্ট আপু পাগল হয়ে গেছে প্রাইজের জন্য, ঠিক আছে বলে দিব, হ্যাঁ একটু অপেক্ষা করেন, প্রাইজে তো টুইস্ট আছে, হ্যাঁ আপনারা দেখেন নাই না আমি ক্যাপশন কি দিয়েছি, ক্যাপশন কি দিয়েছি আবার ভুলে গেলাম, মাথা নষ্ট প্রাইস, তো একটু অপেক্ষা করেন, মাথাটা নষ্ট করতে হলে একটু অপেক্ষা করতে হবে, এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর এত গর্জিয়াস একটা জিনিস, এই যে এইভাবে একদম চারোদিকে এইভাবে ওয়ার্ক করা আছে, ঠিক আছে সো বিউটিফুল, অনেক সুন্দর একটা জিনিস। এবার চলে গেল পুরো ড্রেসটা, ড্রেসে পেয়ে গেলাম এমব্রয়ডারি ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, তার মধ্যে আবার স্টোন ওয়ার্ক, পার্লের ওয়ার্ক, সব কয়টা ওয়ার্ক, যতগুলো ওয়ার্ক একটা ড্রেসে থাকা দরকার প্রয়োজন সব কয়টা ওয়ার্ক এটাতে আছে। অ্যান্ড এবার স্লিভসটা চলে যাই, স্লিভসটা একদম ফুল স্লিভ, স্লিভস দিয়ে চাইলে আপনি ফ্রিল ফ্রিল অনেক কিছু করে নিতে পারেন, ঠিক আছে, আর যদি না পছন্দ, আমার ফ্রিলটা পছন্দ না কেন এখন মানে আমার মনে হয় কমন হয়ে গেছে ব্যাপারটা, অ্যান্ড দামি ড্রেসের ক্ষেত্রে ফ্রিলটা আরও পছন্দ না, ঠিক আছে, হ্যাঁ মনে হয় একটা রিজনেবল প্রাইজের ড্রেস মনে করলাম যে ফ্রিল ফ্রিল দিয়ে নিলাম, ঠিক আছে এখন ফ্রিল জিনিসটা এমন কমন হয়েছে, মানে দামি ড্রেস বলতে ফ্রিল দিলে আমার মনে হয় যে আরও প্রাইসটা কমে গেল, হ্যাঁ ড্রেসটা দেখতে ভালো লাগলো না এরকম মনে হয়, ঠিক আছে। এই যে দেখে নেন, ওয়াও ওয়াও ওয়াও, এটা স্লিভসটা দেখেন, স্লিভসটা একদম আলাদা, একদম আলাদা, হ্যাঁ এরকম সুন্দর করে বর্ডার করা আছে, একদম সুন্দর করে, এই যে দেখেন, হ্যাঁ একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এরকম তিনটা লাইন গেছে এবং তিনটা লাইনই মাশাআল্লাহ এত সুন্দর ওয়েতে, এত সুন্দর ওয়েতে সিকোয়েন্স করা আছে, সিকোয়েন্সের লাইন করা আছে, তার সাথে আউটার লাইন এমব্রয়ডারি লাইন দেওয়া আছে, মানে ইসের ওই জারি সুতোর এমব্রয়ডারি লাইন, তার সাথে আবার জারি সুতোর এমব্রয়ডারি লতা পাতা দেওয়া আছে, তার মধ্যে আবার হাফ পার লাগানো আছে, সো বিউটিফুল, সব মিলিয়ে অনেক সুন্দর একটা, না ওই যে নূপুর পরলে যেমন একটা ভাব আসে না, হ্যাঁ যে লুক আসে সেই রকম নূপুর নূপুর লুক আসছে, এই যে বর্ডারগুলোতে, এই বর্ডারগুলোতে লাইক এইখানে এইখানে, হ্যাঁ নূপুর নূপুর একটা লুক আসছে না, এই যে দেখেন, হ্যাঁ খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস। আমি কিন্তু হাতাতেও কিন্তু ইনার ইউজ করছি, এবং দেখেন ইনার কিন্তু আলাদা করে না, মানে ইনারের কাপড় যতগুলো আছে আপনার হাতার ইনারও হয়ে যাবে, হ্যাঁ স্লিভসের ইনারও দিয়ে দিতে পারবেন চাইলেই অনায়াসে, ঠিক আছে, কিংবা কেউ যদি না চান যে না আমি স্লিভসের ইনার পরবো না, না পড়তে পারেন, ঠিক আছে, বাট আমার মনে হয় ইনারটা পরলে আপনার কারুর কাছে আরো বেশি দেখা যাবে, ড্রেসটা তো আরো বেশি গর্জিয়াস হয়, ঠিক আছে। এই যে দেখে নেন, এটা হচ্ছে গিয়ে জিনিসটা, অ্যান্ড এই যে প্রত্যেকটা যে চারটা ভাগ হইলো, দেখেন চারটা ভাগ হইলো, প্রত্যেকটাতে কিন্তু এইরকম কারুকাজের কারুকাজ করা আছে, এই যে হ্যাঁ এরকম কারুকাজ করা আছে। কালারটা এটা কি কালার, এটা হচ্ছে মেজেন্ডা ওয়াইন কালার, হ্যাঁ ওয়াইন অ্যান্ড মেজেন্ডা কালারের কম্বিনেশনে নাইস একটা ওয়াইন মেজেন্ডা কালার এটা, ঠিক আছে খুবই সুন্দর, একদমই চাকাচাক একটা ড্রেস, ব্র্যান্ড নিউ একটা ড্রেস, শ্রী ফ্যাবের একটা ড্রেস, অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস, ঠিক আছে ফোর পিসের একটা ড্রেস, ওকে। তো স্লিভটা চলে গেল, স্লিভটা ফোর পিস বানিয়েছে, স্লিভটা আমি চাপানো বানিয়েছি, আপনি চাইলে আরও ঢোলা ঢালা বানাতে পারেন, সমস্যা নাই। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড ইনারের কাপড় স্যান্টুনের, হ্যাঁ স্যান্টুনের সালোয়ার অ্যান্ড ইনারের কাপড় দেওয়া আছে, ওকে খুবই সুন্দর একটা কাপড় দেওয়া আছে, এগুলো একদম পিওর স্যান্টুন যেটাকে বলে, ওকে। প্রাইস 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 বলে দিব, বলে দিব, ঠিক আছে চ্যালেঞ্জিং প্রাইস, একদম একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আজকে, ঠিক আছে একদমই মাথা নষ্ট। অনেকগুলো কাপড় দেওয়া আছে, যে বললাম আমি স্লিভস ইনারের কাপড় দিয়েছি, স্যালোয়ারও করছি, স্যালোয়ারে কই
এমব্রয়ডারি কোথায় দেন? ওকে, এটা কি কালার? বলছি তো ভাই, রে ভাই, কতবার বলবো। আচ্ছা যান, ওকে, সিটিজি হোম ডেলিভারি হবে? হ্যাঁ অবশ্যই, সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস, হ্যাঁ অসম্ভব সুন্দর একটা। হায় হায়, নেটটা ছেড়ে গেল। আচ্ছা দেখেন তো, এটা হচ্ছে সালোয়ারের এমব্রয়ডারি। হ্যাঁ, ইসে পাচ্ছেন, সিল্ক ফুল স্লিপ ওয়ার্ক পাচ্ছেন, ফুল গলা ওয়ার্ক পাচ্ছেন, তার মধ্যে সালোয়ার ফুল ওয়ার্ক পাচ্ছেন, ফুল সালোয়ারে ওয়ার্ক পাচ্ছেন। ঠিক আছে, এই যে এই ওয়ার্কটা বসে যাবে সালোয়ারে কাট ওয়ার্ক করে। এটা আচ্ছা সোনা, দাঁড়াও, এই যে, ওকে, সো এই যে, এই যে দেখে নেন, এইটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, সালোয়ারের সাথে এইভাবে এইভাবে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, সালোয়ারে এটা বসে যাবে, কাটওয়ার্ক করে সুন্দর করে বসাবেন। আমার সালোয়ারটা দেখাই দিই, কাটওয়ার্ক করে, এই যে কাটওয়ার্ক করে সুন্দর করে বসানো হয়েছে। আমি খালি পায়ে হয়ে যাই লাইভে, আসি জুতা টুতা পরে স্টাইল করে, পরে আমার খালি পায়ে হয়ে দেখানো শুরু করি, নাহলে মনে হয় যে আমি একদম পারবো না দেখাইতে। ঠিক আছে, এই যে দেখে নেন, সালোয়ারে ওয়ার্কটা সুন্দর করে বসে যাবে। ঠিক আছে, এই যে এইভাবে, ওকে, আপু ভালোভাবে দেখা যায় না, দাঁড়ো ব্যবস্থা করছি ভালোভাবে দেখা। হ্যাঁ জানান তো, একটু জানান তো আমাকে, এখন ভালোভাবে দেখা যায় কি না। অনেক দ্রুত লাইভ শেষ করে ফেলবো আজকে, ঠিক আছে, অনেক দ্রুত লাইভ, জোরে বলেন শুনতে পাই না। আচ্ছা, প্রাইস গেস করতে বলি নাই কাউকে, এটা হচ্ছে সালোয়ারটা। দেখেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা জানান। দেখেন তো শোনা যায় কিনা, একজন বলছে শোনা যাচ্ছে না। ওকে, এই যে, ওয়াও 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 ওয়াও, হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের এমব্রয়ডারি, অল ক্লিয়ার না? এবার ওনাটা দেখিয়ে দিই, ওনাটা নেটের পাচ্ছেন, ড্রেস নেটের, ওনা নেটের সালোয়ার অ্যান্ড ডিনারের কাপড় স্যান্টুনের। হ্যাঁ, ওনাটা একদম মানে ড্রেসটা একদম একদম সুন্দর করে, লাইক এই যে দেখেন, হ্যাঁ এইরকম সুন্দর করে ফুল ওয়ার্ক করা, অ্যান্ড ওনাটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ওয়েটের ভেতরে একদম সুন্দর করে চারোদিকে দেখেন। হ্যাঁ এইভাবে চারোদিকে, এই যে এইভাবে সুন্দর করে এইভাবে সিকোয়েন্স, সিকোয়েন্সের ওয়ার্ক গেছে, মিডলে আবার এমব্রয়ডারি ওয়ার্ক গেছে, সব মিলিয়ে মাশাআল্লাহ। আমি নিব দাম কত বলো, আমি নিব দাম কত বলো, হ্যাঁ আমিও দিব দাম বলে দিব। ঠিক আছে, একটু অপেক্ষা করেন আপু, আমি এটার কত দাম, ধান দাম, আচ্ছা দাম না দাম, ঠিক আছে বলছি বলছি, ঠিক আছে, এই যে এইভাবে চারোদিকে এরকম লেস করা আছে। হ্যাঁ খুব গর্জিয়াস, কিন্তু লেসটা দেখেন অনেক গর্জিয়াস। হ্যাঁ, অ্যান্ড আপনাদের সবচেয়ে ভালো লাগবে যেটা, পুরো ওড়নাটা আমার খুব ভালো লেগেছে, পুরো ওড়নাটা এইরকম মেটালিক পার্ল ওয়ার্ক করা আছে, এই যে মেটাল দিয়ে আটকানো। হ্যাঁ পার্লগুলো কিন্তু মেটালিক পার্ল, মানে মেটাল দিয়ে আটকানো, অ্যান্ড খুব সুন্দর করে এই যে পিঙ্ক পার্ল, লাইট পিঙ্ক পার্লের একটা মেটালিক শাইন দিয়ে করা আছে। হ্যাঁ এটা দিয়ে একদম ঘোমটাও দেওয়া যাবে অনায়াসে, অনেক বড়ো সড়ো একটা ওড়না, এই যে অনায়াসে ঘোমটা করা যাবে, বউ বউ লাগবে। আপু অন্য কালার হবে না? আপু এটার অন্য কালার হবে না, ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ সুন্দর লাগছে। স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করুন, আগামী স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দেন, তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। হ্যাঁ ঢাকার ভেতরে দুই দিন, ঢাকার বাহিরে কয়দিন, তিন থেকে চার দিনের ভেতর পাবেন, অ্যান্ড আমাদের শোরুমেও আগামীকাল থেকে অ্যাভেলেবল পাবেন, আমাদের আউটলেটে। আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2, ব্লক সি, শপ নাম্বার 47। হ্যাঁ আমি 30 তারিখ শপে যাব, তখন শপে থেকে দেখে নিব। আপু তুমি কি শপে যাবা? ততদিন শপে থাকবে আপু, কারণ এই ড্রেসটা না আমি এত পরিমাণ আনতে পারি নাই। ঠিক আছে, যদি থাকে অবশ্যই পেয়ে যাবেন। সাবরিনা মাসুদ খান, আজকে আরো তিনটা ড্রেস নিলাম, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। রাশিদা বেগম, আপু ওয়াও, ঘোমটা দিতে অনেক ভালো লাগতেছে, আমার কাছে এই ফিলিংটা ভালো আসতেছে, অনেকদিন পর ঘোমটা দিলাম, কিন্তু এখন কিন্তু রেগুলার ঘোমটা দেই না। হ্যাঁ এটা দেখিয়ে দিলাম ড্রেসটা, এইবার ওড়নাটা বুঝে গেলেন। হ্যাঁ এইবার হচ্ছে গিয়ে ধরি স্ক্রিনশটের জন্য প্রাইস গেস করে ফেলেন, প্রাইসের শেষে 80 টাকা হবে। যান অনেকে
হ্যাঁ একদম একদম সেই প্রথম থেকে প্রাইস গেস করে যাচ্ছেন তাদের জন্য বললাম ঠিক আছে তাড়াতাড়ি 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 তিন তিনজন উইনার নিব তিন তিনজন উইনার নিব এই লাইভে একটাই ড্রেস পরবো অ্যান্ড বাকি হাতে দেখাবো অনেকগুলো বাকি হাতে দেখাবো ঠিক আছে এবং সব পাগলা অফারে দিব ইনশাল্লাহ ঠিক আছে এবং খুব দ্রুততার সাথে দেখাবো হ্যাঁ দেরি করবো না কত আশি টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একদম চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইসে ঠিক আছে কত আশি টাকা ওকে যা অনেকেই তো মনের খবর জানা গেছে মারিয়া তামান্না হিমি রাইট সুমি আক্তার রাইট অ্যান্ড 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 নিতু সাহা রাইট তিন তিনজন লাকি উইনার তিন তিনজন লাকি উইনার অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবের ড্রেস অ্যান্ড খুব সুন্দর একটা ওয়াইন মেজেন্ডা কালার এটা কেউ কালার ভুল করে ভুল বলবেন না ভুলভাল বলবেন না এটা ওয়াইন মেজেন্ডা কালার খুব সুন্দর একটা গর্জিয়াস এভার একটা জিনিস এত রিজনেবল প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইসে বলবো কারণ এই ড্রেস এই প্রাইসে নট পসিবল হ্যাঁ ম্যানেজ করাটা পসিবল না খুবই কঠিন তার মধ্যে হচ্ছে হ্যাঁ এই ড্রেস মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা হবার কথা এই ড্রেস আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 দুই হাজার তিনশো আশি টাকায় ঠিক আছে দুই হাজার তিনশো আশি টাকা ও মাই গড ও মাই গড ঠিক আছে মাত্র দুই হাজার তিনশো আশি টাকায় তো সব চুপচাপ ধূপধাপ করে নিয়ে নিয়েন ড্রেসটা হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেন দুই হাজার তিনশো আশি টাকা ঠিক আছে অ্যান্ড এই যে দেখে নেন নেক্সট ড্রেসটা হ্যাঁ এটা তো অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন এই যে এই ড্রেসটা আমাদের হোয়াইট ড্রেসটা এটা কিসের ফ্যাপিকের হ্যাঁ এই যে ওয়াও এটাই মনে করার চেষ্টা আমি ফ্যাপিকের নামটা মনেই পড়তেছিল না হ্যাঁ ফ্যাপিকের ড্রেসটা নিয়ে নিতে হবে এখন আমি ফ্যাপিক শ্রী ফ্যাবের অনেকগুলো আমাদের যেগুলো রিস্টক হয়েছে কালেকশন সেগুলো দেখাই দিব এবং দুইটা জমজমও দেখাই দিব ঠিক আছে দুটো জমজম দিয়ে তো আজকে মিস যেন না হয় হ্যাঁ ফ্যাপিকটা দেখে নেন ফ্যাপিককে নাইস প্যাকেজিং এ সব কিছুতে পেয়ে যাচ্ছেন এই অনেক গর্জিয়াস এই ড্রেসটা রিস্টক হয়েছে এবং আজকে বললাম না সব পাগল করা দামে যেখানে বাংলাদেশে সব কিছু দাম বাড়ছে এবং বেড়ে যাচ্ছে সেখানে ক্রিয়েশন এই যে ড্রেসের দাম কমে যাচ্ছে হ্যাঁ অবাক করা না ওকে সো এটা ওয়েট একদম ওয়েটলেস জর্জেটের উপরে একদম খুব সুন্দর ওয়েটলেস জর্জেটের উপরে এইভাবে একদম চিকেন কারি ওয়ার্ক করা তার মধ্যে আবার স্টোনের ওয়ার্ক করা হ্যাঁ হোয়াইট চিকেন কারি ওয়ার্ক করা অ্যান্ড এই যে এইভাবে সিকোয়েন্স হোয়াইট সিকোয়েন্সের সিলভার সিকোয়েন্সের ওয়ার্ক করা তার মধ্যে স্টোন আছে এই যে এখানে আবার চিকেন কারি ওয়ার্ক লাইক এখানে চিকেন কারি ওয়ার্ক অল ওভার বডি পার্টটাতে আপনার পার ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক স্টোন ওয়ার্ক খুবই সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস ঠিক আছে এত সুন্দর জান্নাতুল ইসলাম মাওয়া যা এইভাবে কি কেউ কাউকে ব্যান করে এই যে আমি এই যে আপনাকে করে দিব আপনার খারাপ লাগবে না ঠিক আছে এই যে তো এই যে এটা হচ্ছে টোটাল জিনিসটা হ্যাঁ হোয়াইটের সাথে পিঙ্ক শেড ওয়াও স্ট্রবেরি পিঙ্ক হোয়াইটের সাথে স্ট্রবেরি পিঙ্ক শেডের খুব সুন্দর স্ট্রবেরি আইসক্রিমের যে কালারটা হয় ঠিক সেই কালারের একটা পিঙ্ক শেড দিচ্ছে তার মধ্যে অল ওভার ওয়ার্ক করা এত সুন্দর ওয়েটলেসের উপরে হ্যাঁ ড্রেসটা টু মাচ গর্জিয়াস টু মাচ রিজনেবল হাউ পসিবল এত রিজনেবল দেয়া এই ড্রেস ঠিক আছে এই ড্রেসটা কত ২৫০ টাকা প্রাইস ছিল ২৫০ টাকা প্রাইস ছিল বুঝতে পারছেন হ্যাঁ এত সুন্দর এই যে এটা হচ্ছে স্লিভসটা দেখেন তো অনেক 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 গর্জিয়াস স্লিভসটা স্লিভসে এইভাবে 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 কাটওয়ার্ক করে দেওয়া আছে আয়রন করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ফোর পিসের ড্রেস এটা হচ্ছে একদমই লং একটা ড্রেস চাইলে শর্ট করে নিতে পারবেন হ্যাঁ কারণ ওই যে আলাদা করে যে পিঙ্ক অংশটা আছে সেটা শর্ট করে নিতে পারবেন এই যে শেডিংয়ের ওড়না নেটের ওড়না ওড়নাটাতে এইভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে অ্যান্ড স্যান্টুন স্যান্টুনের ইনার এবং সালোয়ারের কাপড় ২৩৫০ টাকা দেখেন তো মাথা নষ্ট ২৩৫০ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে হবে হ্যাঁ আজকে সব ধামাকা অফারে পার্টি ড্রেস যাবে একদম প্রত্যেকটা ড্রেস ধামাকা অফারে হ্যাঁ এখন ডিপসির এইটা দেখাই দিব ডিপসির এইটা হ্যাঁ আবারও আমরা রিস্টক করতে বাধ্য হয়েছি হ্যাঁ এই ড্রেসটা যতবারই শেষ হয়ে যায় আমাদের পেন্ডিং অর্ডার থেকেই যায় এর জন্য বারবার আমরা নিয়ে আসি ওকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ
জিন্নাতুল ফেরদৌস স্মৃতি আপনি বলছেন অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা স্টিকার কমেন্ট দিয়েন না, এটা মিন্ট কালার, একদম সুন্দর একটা ওয়াটারি মিন্ট কালার বলে না, একটা ওয়াটারি মিন্ট কালার। ও মাই গড, ড্রেসটা দেখলেই না মানে ওই যে লোভ সামলানো যায় না এমন টাইপের ড্রেস এটা, ঠিক আছে। হ্যাঁ এটা অর্গ্যানজার উপরে, পুরো ড্রেসটা হচ্ছে অর্গ্যানজার উপরে, ম্যাটেরিয়ালটা অর্গ্যানজার, ডিপসি ড্রেস। হ্যাঁ ডিপসি ড্রেস মানে জাস্ট বললেই হয় ডিপসি ড্রেস, আর কোনো কথা বলা লাগে না। হ্যাঁ পুরো টুকুতে দেখেন, পুরো গলাটাতে একদম ওয়াটারি মিন্ট কালারের অর্গ্যানজার উপরে, পুরো গলাটাতে এভাবে পার্লের ওয়ার্ক করা, অ্যান্ড ইটস নট হাফ পার্ল, এটা লক পার্ল, ঠিক আছে, খুব সুন্দর করে লক পার্লের ওয়ার্ক করা এরকম গোল্ডেন কালারে, তার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অল ওভার গলাটা জুড়ে। হ্যাঁ তার মধ্যে এটা হচ্ছে গিয়ে পুরো বডি পার্টটাতে আপনি পাচ্ছেন এইরকম সিকোয়েন্সের পাতা 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 ওয়ার্ক, এবং সিকোয়েন্সটা কিন্তু শাইনিং সিকোয়েন্স। অ্যান্ড এই যে এটা হচ্ছে প্যানেল পোর্শনটা। আপু তোমার পরা ড্রেসটার প্রাইস কত? মাত্র 2380 টাকা আপু, মাত্র 2380 টাকা, চ্যালেঞ্জিং প্রাইস, একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস, ঠিক আছে। এই যে দেখে নেন, ওয়াও, আপনাদের বসুন্ধরায় পাবো ড্রেসটা আপু? হ্যাঁ আপু বসুন্ধরার আউটলেটে পাবেন ড্রেসটা, ঠিক আছে। অ্যান্ড আমাদের কিন্তু একটাই আউটলেট, হ্যাঁ ক্রিয়েশন এজের একটাই আউটলেট, সেটা হচ্ছে বসুন্ধরাতে। হ্যাঁ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47। আর একদম সহজভাবে চেনার উপায় হচ্ছে বসুন্ধরার 5 নম্বর লিফটে চলে যাবেন, 2 নম্বর লিফটের 2 চাপ দিলে গেট খুললেই ক্রিয়েশন এজ দেখা যাবে, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বেলভেট পার দেওয়া আছে, দেখেন তো খুব সুন্দর করে বেলভেট পার দেওয়া আছে, ওকে, এত সুন্দর বেলভেট পার। অ্যান্ড 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 এটা হচ্ছে গিয়ে স্লিভটা অল ওভার ওয়ার্ক করা, স্লিভটা দেখেন অল ওভার ওয়ার্ক করা, তারপর আবার বেলভেট পার দেওয়া আছে, বেনারসি পার দেওয়া আছে, তার মধ্যে আবার ওয়ার্ক করা আছে। আপু গেসিং রাইট হওয়ার জন্য কি অর্ডার দিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে অন্য টাইমের মতো? হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, আমার ওই পুরানো নিয়ম, আমার নতুন কোনো নিয়ম তৈরি করি নাই, ঠিক আছে। হ্যাঁ এটা একদম আমি এত নতুন খেলা খেলতে পারি না, হ্যাঁ পুরনো একদম একদম সহজ খেলা আপনাদের জন্য, মানে কন্টেস্ট, সহজ কন্টেস্ট যেটা সেটাই। হ্যাঁ আমি এত ডিফিকাল্ট কোনো কিছু খেলি না, এবং আমার মনে হয় যে এর চেয়ে আমার আপুদের দুটো ড্রেস বেশি দেখানো ভালো এত খেলা খেলি খেলার চেয়ে। এর জন্য নর্মালি যেভাবে আমরা আগে ডেলিভারি চার্জ ফ্রি দিতাম, যারা প্রথম 3 জন উইনার হয় প্রাইজ গেসিংয়ে, তারা 3 জন উইনার হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ ডেলিভারি চার্জ, সরি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে গেলেন। এই যে এটা হচ্ছে সারারা স্টাইল, এটা হচ্ছে সালোয়ারটা, দেখেন সালোয়ারেও এইভাবে সারারা ওয়ার্ক করা, এইভাবে পুরোপুরি গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করে, এবং জারি সুতার ওয়ার্ক করা। হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের পার্টগুলা, দুইটা পার্টে সালোয়ার আছে, এবং সালোয়ারের ইনারও এটার সাথে দেওয়া আছে, দুইটা পার্ট সালোয়ার দেওয়া আছে এবং সালোয়ারের ইনারও এটার সাথে দেওয়া আছে, ইনার এবং সালোয়ারের কাপড়। হ্যাঁ এই গেল স্যান্টুনের, অ্যান্ড এইটা হচ্ছে দ্য বিশাল গর্জিয়াস ওড়না। হ্যাঁ এটার প্রাইসটা কত যেন? আচ্ছা সব পাগলা অফার দিব, হ্যাঁ না 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 আজকে সব পাগলা অফার দিব, এটা পেয়ে যাচ্ছেন 2720 টাকা, এই ড্রেসটা প্রায় ছিল 2720 টাকা, ঠিক আছে, এখন পাগলা অফারে দিয়ে দিব। এই যে দেখেন তো নেটের ওড়নাটা দেখছেন, একদম গর্জিয়াস রেড নেটের ওড়না, বেলভেট পার, একদম একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে, একদম পাগলা অফারে পেয়ে যাচ্ছেন, মাত্র 2510 টাকা, ঠিক আছে, মাত্র 2510 টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ মানে একদম চুপচাপ ধূপধাপ নিয়ে নিন, হ্যাঁ একদম চরম অফার দিচ্ছি এটা। আর যতটুকু আসছে আমি মনে হয় আরেকবার পরে লাইভ করবো, কারণ আমি সারা স্টাইলটা বানাই নি, সারা স্টাইলটা করে তারপর লাইভ করবো, ঠিক আছে, তারপর আর রিলোড করবো না, ঠিক আছে। 2510 টাকায় পেয়ে যাচ্ছেন, 2510 টাকা, ওকে। সো এইটা গেল, ওয়াও সোনালি বিকেল, একদম সোনালি বিকেল, শ্রদ্ধা ড্রেস, ঠিক আছে, খুবই সুন্দর একটা ড্রেস যেটা কিনা, হ্যাঁ ওয়েটলেস জর্জেটের, যার যার ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে হবে, চুপচাপ ধূপধাপ নিয়ে নেবেন, কারণ এখন কিন্তু ঈদের আর বেশি বাকি নাই। হ্যাঁ মানে আপনি আপনি সব কিছু নিয়ে আর টাইম পাবেন না, আর টাইম মিলাতে পারবেন না, কারণ গরু নিয়ে যে টানটানি শুরু হবে 2 দিন পর থেকে, তারপর আর নিজের জন্য টাইম বের করতে পারবেন না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইনারের কাপড়, সাথে দেওয়া আছে স্যান্টুনের ওয়েটলেস জর্জেটের কাপড়, সবগুলোই 4 পিসে, সবগুলোই ইন্ডিয়ান, কোনোটা ডিপসি, কোনোটা ফ্যাপিক, কোনোটা শ্রদ্ধা, এবং আমি যেটা পরে আছি শ্রী ফ্যাপ। তো একদম সবগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর, ফুল এমব্রয়ডারি করা গলাটা, আবার সেলফ এমব্রয়ডারি আছে সেলফ কালারে, তো সব মিলিয়ে নাইস ওয়ার্ক করা পুরো ড্রেসটাতে। প্যানেলটা দেখে নেন, খুবই সুন্দর, স্লিভটা দেখে নেন,
স্লিভসটা অনেক সুন্দর, এই যে স্লিভসটা, ঠিক আছে? বানানোর পর কিন্তু স্লিভসটা দেখতে খুবই স্টাইলিশ লাগবে। আপু বাটার স্কচ ড্রেসটা কি অ্যাভেলেবেল আছে? বাটার স্কচ আপু? হ্যাঁ আপু, একটু দেখেন না, পেজে নক করে দেখেন, ওরা জানিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, একটু নক করে দেখেন। হ্যাঁ, এই যে ওয়াও ওয়াও, অ্যান্ড আল্লাহ, এটা পুরো লস প্রাইজে ছিল, জানেন? এই ড্রেসে পুরো লস প্রাইজে ছিল, আমরা লাইভ চলাকালীন ভুল প্রাইস বলেছিলাম, পরে আর সঠিক করি নাই, তো এই প্রাইজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম এই যে নেটের ওড়না দেখেন, অ্যান্ড এটা কিন্তু নেটটা দিয়ে আপনি সুন্দর কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, হাতে ফ্রিল ফ্রিল করতে পারবেন, এই যে সাইডে যে এক্সট্রা নেট দেওয়া আছে, পুরো নেট ওড়নাটাতে এইভাবে ওয়ার্ক করা আছে। এটার প্রাইস কত? 2150 টাকা, 2150 টাকায় পেয়ে যাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা ড্রেস। ওকে, সো গেল এই ড্রেসটা, অ্যান্ড লাস্ট হয়ে গেল এই যে, ওকে, এই ড্রেসটা একটু দেখে দেই, ক্লিয়ার না আমাকে একটু জানান তো, ক্লিয়ার না বলে। আচ্ছা, এটা কি শ্রদ্ধার না? শ্রদ্ধা ড্রেস, ও ওয়াও, এই ড্রেসটা দেখলে আপনার মনে হবে আমি লখনৌ চলে যাই, আসলে এত সুন্দর লখনৌ স্টাইলের এত সুন্দর ড্রেস। নিতু, ওকে, হ্যালো, কে ডাকছেন আমাকে এইভাবে? হ্যাঁ, একদম মনে থেকে ডাকটা কে দিল রে, নিতু বলে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমাকে নিতু বলে ডাকলে আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই তো আপু আপু বলে না, তো নিতু বলে ডাকলে মনে হয়, হ্যাঁ, কে ডাক দিল আমাকে? ওকে, আপু হলুদ রঙের জামাটার প্রাইস 2150 টাকা। হ্যাঁ, এই যে ব্ল্যাকটা দেখেন, ব্ল্যাকটা হচ্ছে নেটের উপর, খুব সুন্দর একটা নেটের উপর। ওকে, ওয়াও 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 ওয়াও, বুঝতে পারতেছেন ড্রেসগুলা কি? আজকে বললাম না, ঝড় বইছে, ঝড় একদম, প্রাইসে যেমন ঝড় বইছে ড্রেসেও তেমন ঝড় বইছে, এত সুন্দর একটা জিনিস। আই নিশ্চয় ভাসি আপু এতক্ষণ পরে এসে লাইক কমেন্ট লাভ উইথ শেয়ার ডান বলতেছেন, না খেলি না আপনার সাথে, খেলবো না, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে গিয়ে একদম লখনৌ চিকেন কারি স্টাইল এমব্রয়ডারি করা আছে, তার মধ্যে পার্ল এবং স্টোনের ওয়ার্ক আছে অল ওভার ড্রেসটাতে, ঠিক আছে? অল ওভার ড্রেসটাতে এটা একটু শেরওয়ানি স্টাইল আছে। আপু ক্লিয়ার না, লাইভ ক্লিয়ার না, একদম ক্লিয়ার না, শিওর করে বলো লাইভ ক্লিয়ার না, একদম ক্লিয়ার না, কেন? লাইভ তো ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ, আছে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সব কিছু, একদম, হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন। আমার পরটার প্রাইস হচ্ছে মাত্র 2380 টাকা, অসম্ভব প্রাইস এটা, অসম্ভব প্রাইস, ঠিক আছে? এই যে দেখেন, ওয়াও, প্যানেল পোর্শন দেখেন, ও মাই গড, ও মাই গড, টোটালি টোটালি বিউটিফুল, এইটা আর কোনো কথা হবে না, জাস্ট জাস্ট নিয়ে নিতে হবে। ক্লিয়ার নাম তোমার পরটার প্রাইস বলে দিয়েছি। আচ্ছা, আমাকে একটু জানান তো, এখন ক্লিয়ার হয়েছে? এটা শেরওয়ানি স্টাইলে, হ্যাঁ, আবার মাঝখান থেকে সেলাই করে দিলে এটা কামিজ স্টাইলও হয়ে যাবে, ঠিক আছে? আপনি যেভাবে খুশি সেভাবে পড়তে পারেন। ওকে, ক্লিয়ার না, সবাই বলছে এক কথা। ওকে, আমি আচ্ছা নেটে চেঞ্জ করে দেখবো কি হল, ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন। ফোর পিস, প্রত্যেকটা ড্রেস ফোর পিস, প্রত্যেকটা ড্রেস অল ওভার ওয়ার্ক করা, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটাতে কোনো জারি সুতার এমব্রয়ডারি নাই, যে কয়টা ড্রেস দেখালাম প্রত্যেকটা ড্রেসে কিছু না কিছু জারি সুতার এমব্রয়ডারি আছে, চকচক ঝকঝক আছে, বাট এইটা কিন্তু অন্য রকম, ঠিক আছে? এইটা কিন্তু জারা হাটকে, ঠিক আছে? ওয়াও, অ্যান্ড এইটা দেখেন স্লিভসটা, স্লিভসটা অনেক অনেক নাইস একটা স্লিভস দেওয়া আছে, পুরো স্লিভসটাতে এইভাবে স্টোন পার্লের ওয়ার্ক করা আছে। সো এইটা গেল ড্রেসটা, এটা গেল ড্রেসটা, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, একদম পিওর সিল্কের, ঠিক আছে? পিওর সিল্কের ওড়না। আচ্ছা, রাতে কী লাইভ চান, লনের লাইভ নাকি ডিসকাউন্ট লাইভ বলেন তো? কি একটা ডিসকাউন্ট ড্রেস আছে, চরম ডিসকাউন্টের ড্রেস আছে, একটা ওই লাইভ হতে পারে, না হলে আবার আপনারা যদি গরমের লনের লাইভ চান, নতুন লন, লনের লাইভ হতে পারে, সিল্কের ওড়না, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, সালোয়ারের সাথে আবার এই যে এভাবে দেওয়া আছে, এটা মনে হয় এখানে দিলেও ভালো হবে, এই যে এখানে দিলেও ভালো হবে। হ্যাঁ, ওই যে ওখানে, এখানেই দেওয়া, ওখানে মানে ক্যাটালগে এখানেই দেওয়া, 2290 টাকা, ঠিক আছে? 2290 টাকা নিয়ে নিয়ে, হ্যাঁ, চুপচাপ করে ধুপধাপ করে নিয়ে নিয়েন। ওকে, সো বিউটিফুল একটা জিনিস, ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিন, আমাকে প্যাকেজিংটা দেন। ওকে, এখন আমি, আমি অনেকক্ষণ ধরে আছি, বাট তুমি দেখছো না, তুমি কমেন্ট করছিলা, যাও নিশ্চয় ভাসি। আচ্ছা, এইরকম প্যাকেজিংয়ে পেয়ে যাবেন ড্রেসটা, ঠিক আছে? নাইস প্যাকেজিংয়ে পেয়ে যাবেন, হলোগ্রাম স্টিকার দেখে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ঘটনাটা,
শ্রী ফ্যাবের যে দেখেন প্যাকেটে শ্রী ফ্যাব লেখা আছে, অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে ফুল নেটের, খুবই সুন্দর একটা নেটের ড্রেস, নেটের ওড়না। হ্যাঁ, এটা লাল না, লাল ভেবে কেউ অর্ডার প্লেস করবেন না, ঠিক আছে? আমি আজকে লাইভে লাল কোনো ড্রেস দেখাইছি? এটা লাল না, এটা ওয়াইন মেজেন্ডা। হ্যাঁ, এটা ওয়াইন মেজেন্ডা, খুব সুন্দর একটা মেজেন্ডা, গ্রেট ওয়াইন মেজেন্ডা। তার মধ্যে খাঁচ কাটা, পুরো কাজটা দেখেন খাঁচ কাটা কাজ। হ্যাঁ, খুব সুন্দর খাঁচ কাটা কাজ, মানে হচ্ছে আপনি ছুঁয়ে ধরে বোঝা যাবে এবং চোখে লাগবে যে কাজটা উঠে উঠে আছে, উঠে উঠে আছে, জমাট বাঁধা, খুব সুন্দর একটা মানে জুয়েলারি জুয়েলারি টাইপের কাজ, যেটা কিনা আপনার ব্রাইডাল কোনো ড্রেসে, ব্রাইডাল কোনো লেহেঙ্গা টেহেঙ্গাতে হয়ে থাকে, ঠিক আছে? এই যে শ্রী ফ্যাবের স্টিকার লাগানো আছে, মানে স্টিকার ট্যাগ লাগানো আছে, এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, অ্যান্ড পুরো প্রাইস গেস থেকে আছি, তাই অর্ডার ডান করেছি আলহামদুলিল্লাহ। এই যে এগিয়ে গেছেন, হ্যাঁ একদম, দেখি আমাকে সালোয়ার দেন, এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় একসাথে দেওয়া আছে, মেজেন্ডা নিতে চাই, নিয়ে নিয়ে এই অফার প্রাইসে, আলহামদুলিল্লাহ এই অফার প্রাইসে নট পসিবল, ঠিক আছে? দেয়া এত 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 কম প্রাইসে এই ড্রেসটা পাচ্ছেন, হ্যাঁ হাতে পেলে বলবেন যে কি প্রাইসে কি পাইলাম, ঠিক আছে? অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, হ্যাঁ সালোয়ারে এইভাবে সুন্দর করে কারুকাজ কারুকাজ কারুকাজটা লাগিয়ে নেবেন, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও হচ্ছে আর একটু কাছে আসবেন, হ্যাঁ ওড়নাটা হচ্ছে নেটের ওড়না, ওকে, সো বিউটিফুল, অনেক অনেক সুন্দর একটা জিনিস। প্রাইস হচ্ছে মাত্র 2380 টাকা, 2380 টাকা। স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। কি দেখতে চান, মিক্স কালেকশন দেখতে চান? ওকে আচ্ছা, প্রোফাইল অ্যান্ড গ্রুপ শেয়ার ডান। ও কি দেখতে চান, ওটা তো বললেন না সবাই। আপু মেজারমেন্টটা, মেজারমেন্টটা হচ্ছে বডি 60 ইঞ্চি, হ্যাঁ বডি 60 ইঞ্চি পেয়ে যাবেন, লং পেয়ে যাবেন 49 ইঞ্চি, লং র লং দে আছে 49 ইঞ্চি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ঘটনা, অ্যান্ড্রেসটা আসলেই খুবই সুন্দর, ঠিক আছে? ওকে, অ্যান্ড আগামীকাল থেকে আমাদের বসুন্ধরা আউটলেটে পেয়ে যাবেন, আমাদের বসুন্ধরা আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2, ব্লক C, শপ নাম্বার 47। ওকে, সালাম।